তিনিটা ল'ৰাৰ এটাক ভগৱানে আঁতৰাই নিলে, এটাৰ এতিয়ালৈকে কোনো সংসূত্ৰই নাই, আনটোক বিনা দুখত পুলিচে লৈ গ'ল। একমাত্ৰ পৰিয়ালৰ মাজত থকা ভুল বুজাবুজিৰ বাবে। কিন্তু যিখন ঘৰত নিজৰ ককায়েকক বেডৰুমত বিষ খুৱাই মাৰি পেলাইছিল, সেইখন ঘৰত ককাইক ভায়েকৰ সম্পৰ্ক কিমান বিশ্বাসত ল'ব পাৰি সেইটো কথা তুমিও ভালদৰে জানা। হ'লেও তুমি সৰুপাপুৰ লগত কথাটো আলোচনা কৰিব লাগিছিল। এই ঘটনাটোৰ পাছত দেখিয়ে ওলাই পৰিল যে সমুদ্ৰ বৰুৱাৰ হত্যাকাৰী আপোনাৰ বাহিৰে আৰু কোনো নহয়। অ' ষ্টপ, বন্ধ কৰক, মই পাগল হৈ যাম। মই অকণমান মাজুবোপাক বিচাৰি যাওঁ। কিন্তু এই ৰাতিখন নহয় দেউতা, মোৰ মনে কৈছে মই অসীম বোপাক বিচাৰি পাম। বিশাল ঘৰখনত এমুঠিমান মানুহ, ইয়াতেই যদি সকলোবোৰ মিলা প্ৰীতিৰে থাকিব নোৱাৰে, তেনেহ'লে বৃন্দাবনৰ এই বিশালতাৰ অৰ্থই বা থাকিল কি? কিয় জানো আজি ককাইদেউলৈ বৰকৈ মনত পৰিছে। তেওঁ থকা হ'লে কিজানি ইমান আতংকিত নহ'লোহেঁতেন। ধৰণীক যাবলৈ দিব নালাগিছিল নেকি বাৰু? সি বা ক'লৈ যায়গৈ?
মাজু বোপা, ও মাজু বোপা, মাজু বোপা, ও মাজু বোপা, দাদা, এই দাদা, দাদা, মাজু বোপা, মই হে বোপাই, ও ও ধর্ণিকা, এই মাজরাতিখন ইয়ালো তুমি কিয় আহিছিলা, কি করে আছা ইয়া? মই দাদার ওসরলে আহিছিল। দাদার লগত কথা পাতি থাকুতে কেতিয়া টোপনি গলো গমেই নাপাও। ডাঙর গোপাল লগ, অ ধর্ণিকা, দাদার লগত আজি বহুত কথা পাতিলো। জানা ধর্ণিকা, আজিকালি মই খুব অকলশরিয়া। দাদার বাহিরে ঘরখনত মোক কোনেও বুঝি নাপালে। দাদা গুছি যাওয়ার পাছত কথা পাতিবলে মোর মানুহে নাইকিয়া হল। সেই কারণে আজি দাদার লগত বহুত কথা পাতিলো, বহুত কথা পাতিলো মই, বহুত। বোপায়ো, আজি মোর মন ভরি গল ধর্ণিকা। মই দাদা কি কলো জানা ধর্ণিকা? আজি মোর মন ভরি গল ধর্ণিকা। মই দাদা কি কলো জানা ধর্ণিকা? দাদা, দাদাও, আজি তোলৈ বৰকৈ মনত পৰিছে। আজিকালি মোৰ লগত কথা পাতিবলৈ মানুহেই নাই, কারো সময় নাই। তই থাকতেই যে মোর লগত কথা পাতিছিলি, আজি জানো ভাইটিয়ে মোর লগত কথা পাতিলে, সে বহুত ডাঙর হল, বহুত জনা বুজা হল। সি তথাপি তার স্বভাবটো সরু লরার নিচিনাই হয়ে আছে। আজি কি করলে জানো,
সি মোর কথা পাতবলকে মোক হাতত ধরে সুচরাই বহুত দূরলে লই গল। বহুত কথা পাতিলে সি মোর আর আর সি মোক গালিও দিলে নহয়। কথার মাজতে সি মোক বহুত গালি পারিলে। সি মোক কি বুলি কলে জানো? কিন্নর, কিন্নর বলে মই সি মোক গালি পারিছে আকো আজি। মই বলে কিন্নর, কিন্নর বলে মই কিন্নর। বলা ঘরে বলা সকল তোমার কানে রয়েছে নয়। মানু বাপু আহা, বাপু উঠা, সকলে চিন্তা কৰি আছে নহয়, আহা উঠা, আহা বলা, বহুত দেরি হল নহয়, উঠা আহা। বোপা ডাঙৰ বোপা সমাধিত আছিল দেউতা। মই বিচাৰি বিচাৰি সমাধিতে পালোঁগৈ। আৰু
কলৈ গৈছিল নেকি? দিনটো বোলেই তোৰ এবাৰো মনত নপৰিল। মই যে ইয়াত তোৰ কাৰণে চিন্তা কৰি থাকিব পাৰো তোৰ মনলৈ এবাৰো নাহিল। লৈ গৈছিল নেকি তই? নকওঁ কিয়, এই ধৰণী ইয়াক তই ক'ত পালিহি? দেউতা, অসীম, 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 শুনটো, ক'লৈ গৈছিলি তই? ঘৰখনৰ মানুহখিনিৰ কথা তই এবাৰো চিন্তা নকৰিলি নে? অসীম, অসীম, তুমি ক'লৈ গুচি গৈছিলা? অসীম, অসীম, তুমি তুমি আহি পালা? ক'ত আছিলা ৰাতিপুৱাৰ পৰা? মই তোমাক লৈ কিমান টেনশ্যনত আছিলো তুমি জানানে? এবাৰো মোৰ কথা নাভাবিলা? ক'ত আছিলা তুমি? বলা বলা এতিয়া ৰুমলৈ বলা। দেউতা, বৌ কোৱা, তোমালোক যোৱাচোন অসীমক কিবা এটা খাবলৈ দিয়াকে। ঠিক আছে দেউতা, আহা। পংকী, দেউতা, তুমি অৰ্ণৱক ফোন কৰি কথাটো জনাই দিয়া, আৰু যদি ওচি বৰাক কিবা ক'ব লাগে মোক ক'বা, মই কৈ দিম। হ'ব দেউতা। মই জানো দেউতা আপুনি কি সুধিব বিচাৰিছে। তেনেহ'লে নকওঁ কিয়? মাজু বোপা, ডাঙৰ বোপা সমাধিত আছিল দেউতা। কি? মই বিচাৰি বিচাৰি সমাধিতে পালোঁগৈ, আৰু